সম্মানিত ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি দেখুন গুলশা মাছের পানা। গুলশা মাছ চাষ কিভাবে করিলে আপনারা লাভবান হতে পারবেন, গুলশা মাছ প্রতি শতকে কত পিস পানা দেওয়া যায়, এইসব বিষয়ে কিছু কথা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। দেখুন এই সেই গুলশা মাছের পোনা। আপনারা যদি এই গুলশা মাছ পুকুরে এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতকে পোনা দিতে পারবেন 1500 পিস। 1500 পিস পোনা দিতে পারবেন প্রতি শতকে, এবং তার উপরে 8 থেকে 10 পিস রুই, মিরকা, কাতল এই টাইপের পোনা দিতে পারবেন প্রতি শতকে 8 থেকে 10 পিস। আর রুই, মিরকা, কাতল মাছের পোনার ওজন থাকতে হবে 200 গ্রাম। প্রত্যেকটা পোনার ওজন 200 গ্রাম থাকতে হবে রুই, মিরকা। এই মাছগুলো এভাবে যদি আপনারা 4 থেকে 5 মাস লালন পালন করেন তাহলে আপনারা সাকসেসফুল হতে পারবেন। এবং এই গুলশা মাছের খাবার দিতে হবে 2 বেলা করে, সকালে অথবা রাত্রে সন্ধ্যাবেলা। এভাবে যদি আপনারা মাছগুলোকে খাবার পরিচালনা করেন প্রতিদিন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন এবং গুলশা মাছ চাষ লাভজনক ব্যবসা। আপনারা চাইলেই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা এই পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এই গুলশা মাছের পোনার সাইজ এবং কোয়ালিটিগুলো। এই গুলশা মাছের পোনাগুলো চাষ করিলে এই টাইপের আপনারা 4 থেকে 5 মাসের ভিতর পোনা বাজারজাত করতে পারবেন, এবং গুলশা মাছ বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে। এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু একটি মাছ। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই মাছগুলো পুকুর থেকে উঠিয়েছি, শাওরিং দিয়ে মাছগুলো ডেলিভারি দেব। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল ভাই ও বন্ধুদের।